ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদে বিগত বাম আমলের লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। আর এই দুর্নীতির শিরোমণি হল পর্ষদের ডাইরেক্টর কাইজার দেববর্মা। যদিও এই দুর্নীতির সাথে পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান গৌরী দাসের নাম ইতিমধ্যে সংবাদ শিরোনামে উঠে এসেছে। সরকার পরিবর্তন হওয়ার পর পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে গৌরী দাস পদত্যাগ করলেও বহাল তবিয়তে রয়েছে এই দুর্নীতিবাজ কাইজার দেববর্মা। যদিও ইতিমধ্যে লোকায়ুক্তে অভিযুক্ত কাইজার দেববর্মাকে বেশ কয়েকবার পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, আর তা নিয়ে সর্বত্রই গুঞ্জন। বুধবার ত্রিপুরা গ্রামোদ্যোগ কর্মচারী সংঘের এক প্রতিনিধি দল পর্ষদের রাজধানীস্থিত সদর দপ্তরে চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য এর সাথে ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশনকালে প্রতিনিধি দল দুর্নীতির দায়ে অভিযুক্ত কাইজার দেববর্মাকে অবিলম্বে অপসারণ করতে হবে বলে জানান। মুখ্য বিষয়বস্তু হল লোকায়ুক্ত যে আমাদের যে বর্তমান এক্সিকিউটিভ অফিসার কাইজার দেববর্মন সাহেব আছেন, উনি তো একুশ অফিসার, ওনাকে সরাই যাতে তদন্তটা সুন্দর মতো হয়। এবং উনি যেহেতু একুশ অফিসার, তারপর অসম্মান বোধ করতেছেন ওনাকে রাখিয়া কাজ করতে, যাতে ওনাকে ইমিডিয়েট সরানো হয়। এতে রাজীব কী বলেছেন? রাজীব প্রধান উপযুক্ত স্থানে আমাদের এই দাবি সনদ না উনি পেশ করবেন এবং যথাসাধ্য চেষ্টা করবেন ওনাকে সরানো। সংগঠনের সভাপতি আশিস সাহা আরও বলেন, পর্ষদের নির্দেশক কাইজার দেববর্মা সরকারি আইনকে পরোয়া না করেই সব কাজ করেছেন এবং বর্তমানে তিনি দুর্নীতির তদন্তের কাছে পুলিশকে সাহায্য করছেন না। যারা পুলিশ অফিসার তারা বলছেন যে কাইজার দেববর্মা ওনাদেরকে সহযোগিতা করতেছেন, ওনারা রেগুলার আসছেন এবং যাচ্ছেন, কোনো ফ্রুট ফ্রুট রেজাল্ট পাচ্ছেন না। আচ্ছা, মূলত কী অভিযোগে কাইজার দেববর্মা উনি এই যে ওনার এই ছয় বছরের যে আর্থিক দুর্নীতি, সরকারি নিয়ম শৃঙ্খলা না মেনে যে উনি অর্থ নয়ছয় করেছেন, এটা নিয়ে লোকায়ুক্তের মামলা। এবং খাদি বোর্ডের যে অ্যাক্ট রুলস রেগুলেশন আছে, এটি বিধিবদ্ধ সংস্থা, এটা আন্ডারটেকিং না। এই অ্যাক্ট রুলস রেগুলেশন উনি পরেই করেন না, উনি অ্যাক্ট রুলস রেগুলেশন ভায়োলেশন করে সব কিছু কাজ করছেন। এবং গভর্নমেন্টের যে সার্কুলার আছে যে এই নিয়ম বহির্ভূত কোনো কাজ করতে পারবেন না, বিশেষ করে অর্থনৈতিক ব্যাপারে, উনি সবচেয়ে ভায়োলেশন করে কাজকর্ম করছেন, যার জন্য লোকায় ওনাকে দোষী সাব্যস্ত করছেন এবং ফুল প্যাকেজ ইনভেস্টিগেশন চালু করছেন, কিন্তু উনি সহযোগিতা করতেছেন যে একুশ অফিসার ওনাকে রেখে তদন্ত সুষ্ঠুভাবে হবে। পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্যের সাথে ডেপুটেশন প্রদান শেষে কর্মচারী সংঘের প্রতিনিধি দলের পক্ষে আশিস সাহা বলেন, পর্ষদ চেয়ারম্যান তাদের দাবির প্রতি সহমত পোষণ করেছেন এবং শীঘ্রই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভানগার্ড।